আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যা জানবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা আমাদের কোডগুলাকে আমাদের গিটহাবে আপলোড করতে পারি, ঠিক আছে? তো নতুন অবস্থায় আমাদের বেশ প্রবলেম হয়ে থাকে আমাদের গিটহাবটা নিয়ে, স্পেশালি হচ্ছে কিভাবে আমরা কোডগুলো আপলোড করব এটা নিয়ে। তো একদম আমি আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, মানে ফুল প্রসেসটা দেখাবো, ঠিক আছে? তো আমরা ফার্স্টে কী করবো, আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের কোডগুলোকে গিটহাবে পুশ করে দিতে পারি, ঠিক আছে? এখন পুশ কি এগুলো সব কিছু আমি জানবো। তো এখানে আমার ফার্স্টে এখনও সাইন আপ করেনি, আপনি যদি একটা গিটহাব অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি এখান থেকে সিম্পলি সাইন আপ থেকে সাইন আপ করে নেবেন, আর আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন করে নেবেন। ওকে, তো আমাদের যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে এস সি এম ডাউনলোড। এটা লিখে আমি হচ্ছে যখন সার্চ করব তখন আমি যে ফার্স্টে gitscm.com ডাউনলোড এই সাইটে আমি যাবো, যেটা ফার্স্ট রেজাল্টে আসছে, আমি এখানে ক্লিক করছি। তো এটা আসার পর আপনার এখানে দেখাবে যে ডাউনলোড ফর উইন্ডোজ বা আপনি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন সেটা, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, যেহেতু আমি উইন্ডোজ ইউজ করতেছি তো আমার এটা এখন ডাউনলোড চলে আসছে। তো আমার এটা কিছু সেকেন্ড লাগবে, এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ইনস্টল করে নেব, নর্মাল যেরকমভাবে আমরা হচ্ছে সফটওয়্যারগুলোকে ইনস্টল করি। আমাদের সমস্যাটা হয় হচ্ছে যে গিটহাবের সাথে মানে আমাদের এই সফটওয়্যারটার সাথে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করা নিয়ে, এটা আমরা আসলে একটু বুঝতে পারি না। তো এটাই আমরা আজকে দেখবো। তো চলো না, আমি এখন আমার গিটহাবটায় সাইন ইন করে নিই। তো ওকে, আমি হচ্ছে আমার গিটহাবে চলে আসছি। এখন দেখেন আমাদের যদি গিটহাবে হচ্ছে আমাদের কোডগুলোকে দিতে হয় তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে, সেটার মধ্যে হচ্ছে আমাদের এরকম রিপোজিটরি তৈরি করতে হবে। এখন রিপোজিটরিটা কি, আমরা যেরকম এক একটা ফাইল বা ফোল্ডার করে করে হচ্ছে আমরা আমাদের মানে যেমন আমরা যদি ফাইল ম্যানেজারে ওপেন করি এবং এখান থেকে যদি আমি দেখি তাহলে আমি যে একটা ফোল্ডার করে এই ফোল্ডারের ভিতরে অনেক কিছু রাখি, তাই না? তো এইখানেই হচ্ছে ধরেন আমরা একটা রিপোজিটরি ধরতে পারি, যেমন আমার ধরেন এটার মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, আসেন আগে এটা আমরা ইনস্টল করে নিই। তো আমি এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করব, তো দেন আমাকে একটা পপ আপ আসবে, এখান থেকে আমি হচ্ছে ইএস দিয়ে দিব, দেন হচ্ছে নেক্সট, তারপরে হচ্ছে নেক্সট, এরপরে এখান থেকে নেক্সট, এরপরে নেক্সট নেক্সট, মানে আমরা এখান থেকে হচ্ছে নেক্সট নেক্সট করে যাব, ঠিক আছে? ওকে, আমাদের এটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এক্সট্রা কোনো কিছুই চেঞ্জ করি নি বা অ্যাড করি নি, আমরা জাস্ট নেক্সট নেক্সট করে এটাকে ইনস্টল করে ফেললাম, খুবই সিম্পল, তাই না? আচ্ছা, এটা হয়ে যাবার পর আপনি হচ্ছে কিছু সেটিংস পাবেন এসটা, সো এটা হয়ে যাক। ওকে, তো এটা আমরা এখান থেকে আনচেক করে দিলাম। আমি যদি এখানে একটা অপশন পাবেন, আমি এই যে এখন যদি আমি এখানে দেখতে পারবো যে গিট বাস নামে একটা অপশন পাবো, অথবা আপনি যদি এখানে সিম্পলি লিখে সার্চ করেন যে গিট বাস, এই গিট বাসের মাধ্যমে হচ্ছে আমরা যেরকম একটা অপশন পাবো, তো এই গিট বাসের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কোডগুলোকে গিটহাবে পুশ করে দেব, ঠিক আছে? তো এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমাকে কি করতে হবে, গিটহাবে একটা রিপোজিটরি তৈরি করতে হবে। তো রিপোজিটরি কি, রিপোজিটরি ধরতে পারি আমরা একটা ফোল্ডারের মতো যেখানে হচ্ছে আমরা আমাদের কোডগুলোকে রাখবো। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করলে আমার এখান থেকে রিপোজিটরি তৈরি করতে পারবো, অথবা এখানে দেখেন প্লাস সাইন আছে, এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে যে নিউ রিপোজিটরি, এখানে আমরা ক্লিক করলেও আমাদের ওইটা চলে আসবে, ঠিক আছে? ওকে, তো আমি এখান থেকে যে নিউ রিপোজিটরিতে ক্লিক করি দেখতে পারবো যে এখান থেকে আমাকে বলতেছে যে একটা রিপোজিটরি নেম দিতে। তো আমি দেখেন আমার এখানে যে আমি গিটহাবে যাচ্ছি এবং আমি আমার এখানে আসি রিপোজিটরি, দেখেন আমার এখানে যে নামে
রিপোজিটরি গুলো আছে আমি কিন্তু একই নাম বারবার ইউজ করতে পারবো না যেমন আমরা কিন্তু একই নামে ফোল্ডার বারবার তৈরি করতে পারি না আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট নাম ইউজ করতে হয় তাই না তো সেটাই হচ্ছে আমরা এখানেও হচ্ছে সেম আমরা হচ্ছে একই জিনিস বারবার করতে পারবো না সেইখানে দেখেন আমার একটা বেসিক কিছু ফাইল সেট আপ করে রাখছিলাম আমি যদি আবার এটাকে ওপেন করি এখানে তাহলে আমি দেখতে পারবো আমি যদি এখান থেকে হচ্ছে ভিউ পেজ সোর্স করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে আমার কিছু ফাইল সাজানো আছে তো ধরেন এটাই হচ্ছে আমি এই স্টার্ট আপ ফাইলটাই আমি হচ্ছে আমার গিটহাবে আপলোড করে দেবো তো এটার জন্য আমি কী করবো এখানে হচ্ছে লিখবো স্টার্ট আপ ওকে এতটুকু যখন আমি লিখলাম এরপরে আমি এখান থেকে কিছু ধরবো না আমি কী করবো আমি জাস্ট এখানে ক্লিক করব যে ক্রিয়েট রিপোজিটরি এখানে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর আমাকে গিটহাব কিছু অপশন দিবে বা কিছু কমান্ড দিবে যেগুলোর মাধ্যমে হচ্ছে আমি আমার কোডগুলোকে গিটহাবে পুশ করে দিতে পারবো বা আপলোড করে দিতে পারবো তো এখানে এই কয়টা যে কমান্ড আছে এগুলো আপনি চাইলে কপি করে কোথাও রাখতে পারেন আপনার নোটপ্যাডে এই কোডগুলোই হচ্ছে আমাদের লাগবে তো এখন আমি কোথায় যাব এখন আমি ধরেন এই যে আমার এই টেমপ্লেটটাকেই তো আমি এখানে আপলোড করতে যাচ্ছি তাই না তো আমি এখানে আসবো এখানে আসার পরে হচ্ছে রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর আমি গিট বা শেয়ার যদি দিই তাহলে এখানে দেখেন এই যে দেখেন আমি কোথায় আছি এখান থেকে দেখাচ্ছে কিন্তু আমি ই আমার ই ড্রাইভের ভিতরে যে আমার ই স্টার্টআপ টেমপ্লেট নামে যে আরেকটা ফোল্ডার আছে সেটার ভিতরে আছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমরা এখানে দেখি এই যে ই তারপরে হচ্ছে প্রজেক্টস তারপরে হচ্ছে ফাইনাল স্টার্টআপ টেমপ্লেট আমরা এটার ভিতরে আছি এখন আমাদের কাজ শেষ এখন আমরা জাস্ট এখান থেকে এই কোডগুলোকে কপি করে দিয়ে দিব তো এখানে ফার্স্ট হচ্ছে আমি এটাকে দিব তো এখানে আপনাকে এভাবে পেস্ট করে দিতে হবে রাইট বাটন ক্লিক তারপরে হচ্ছে পেস্ট ওকে এতটুকু দিলাম তারপর আমাদের গিটটাকে ইনিশিয়ালাইজ করতে হবে দেখেন আমি কিন্তু একদম নতুন অবস্থায় আমার গিটহাবের সাথে আমার এই সফটওয়্যারটাকে কানেক্ট করব ঠিক আছে তারপরে এখন দেখেন এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি গিট অ্যাড ওকে আপনি কী কী ফাইল অ্যাড করবেন এখানে জাস্ট কী বলা আছে রেডমি ডট এমডি এখন দেখেন আমি কিন্তু ফার্স্টে এই যে ইকো স্টার্টার যেই একটা আমি একটা ফাইল ইকো করছি অর্থাৎ আমার এখানে কিন্তু দেখেন একটা রেডমি ডট এমডি নামে একটা ফাইল এখন আমি কি শুধুমাত্র এই ফাইলটাকে অ্যাড করব এটার ভিতরে না আমি কিন্তু কি করব আমি কিন্তু এই যে ইন্ডেক্স তারপরে অ্যাডসেট যা আছে সবগুলোকে কিন্তু এখানে আপলোড করতে চাচ্ছি তাই না তো এটার জন্য কি করতে হবে আমাকে জাস্ট আমাকে বলতে হবে যে গিট অ্যাড এই একটা ফুল স্টপ দিতে হবে আমি একটু জুম করে নিচ্ছি তাহলে গিট ডট অ্যাড এরকম আমাকে করতে হবে এতে কি হবে এতে হবে হচ্ছে যে আমার সকল ফাইলগুলো মানে আমার এইখানে যা যা ফাইল আছে সবগুলোই হচ্ছে এই আমার এই রিপোজিটরিতে অ্যাড হয়ে যাবে দেন আমি হচ্ছে ইন্টার দেবো তো আপনাকে মনে রাখতে হবে আপনি হচ্ছে গিট অ্যাড তারপরে একটা ফুল স্টপ দেবেন ওকে এতটুকু করলাম তারপরে আমাকে হচ্ছে কমিট করতে হবে যে গিট কমিট মাইনাস এম কী করতে হবে ধরেন আমি এখানে বলে দেবো স্টার্টার দেখেন সেমি মানে আপনার ইনভার্টেড কমাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আমি একটা যে কোনো কিছু দিতে পারি স্টার্টার ফাইল এখন দেখেন আমাকে কিন্তু একটা বড় সড়ো ইরোর দিছে যে কি বলতেছে দেখেন প্লিজ টেল মি হু আর ইউ আমাকে বলতেছে যে তুমি যে এটা এখান থেকে এখানে হচ্ছে আপলোড করতে চাচ্ছ তুমি আসলে কে এখানে যে তোমার অথরিটার মানে এটা যে একটা ভেরিফাই তো করতে হবে তাই না নাহলে দেখা যাবে যে কেউ আপনার গিটহাবে তার কোনো প্রজেক্ট আপলোড করে দিচ্ছে বা আপনি আপনার গিটহাব ছাড়া অন্য কারো গিটহাবে কোড দিয়ে দিচ্ছেন তাই না তাহলে এটা তো অনেক বড় একটা প্রবলেম তো ও কী বলতেছে যে ও আমাকে চিনতেছে না আমার এইটা সাথে এই এই সফটওয়্যারটা তো আসলে কানেক্টেড না ও বুঝবে কীভাবে যেটা আমারই বা আমি সেই যে হচ্ছে কোড দিচ্ছি তাই না ও তো এত বুদ্ধি নেই তো আমাকে কী করতে হবে ও আমাকে বলে দিচ্ছে যে এই দুইটা কমান্ড দিয়ে দিছে দেখছেন এখানে বলতেছে কি যে তোমার যেটা আছে সেটাকে তুমি এখানে দাও ওকে দেন কি বলতেছে তোমার ইউজার নেমটা দাও দেখেন এখানে বলতেছে ইওর ইমেইল তারপর কি ইওর ইউজার নেম অর্থাৎ আপনি আপনার গিটহাবটাকে যেই ইমেলের মাধ্যমে ওপেন করেছেন সেটাই আপনার এখানে দিতে হবে তো আমি এখান থেকে কি করব এই পুরো লাইনটাকে হচ্ছে কপি করব
সরি এটা এভাবে কপি হয় না আমি হচ্ছে এভাবে সিলেক্ট করে এই যেভাবে কপি করলাম তো আমি এখানে হচ্ছে এখন পেস্ট করব তো আমার এখান থেকে দিতে হবে আমার ইমেলটা দিতে হবে তো আচ্ছা আমি আমার হচ্ছে জিমেইলটা দেই সরি ওকে আমি আমার জিমেইলটা দিচ্ছি এরপরে কি বলতেছে ও বলতেছে আমার কিন্তু আমার যে এটাও দিতে হবে অর্থাৎ আমাকে হচ্ছে আমার ইউজার নেমটাও কিন্তু দিতে হবে তো আমি একটু ক্লিয়ার করে নিই তো আমি এখান থেকে ক্লিয়ার লিখলে এটা ক্লিয়ার হয়ে যাবে দেন আমি এখানে আসব এখানে আসার পর আমাকে এখানে আমার ইউজার নেমটাও দিতে হবে এখন আপনি যদি আপনার ইউজার নেম না জানেন তাহলে যে github.com এর পরে যেটা থাকবে যে আমার এখানে জেসমিন হাইফেন জ্যোতি দেওয়া এটাই হচ্ছে আমার গিটহাবের ইউজার নেম ওকে তো আমি এটা দিচ্ছি জেসমিন হাইফেন জ্যোতি দেওয়া ওকে এতটুকু দিলাম তাহলে এখন কিন্তু ও আমাকে চিনে গেছে এখন কিন্তু আর কোনো প্রবলেম করবে না আর এটা কিন্তু আপনি যখন ফার্স্ট টাইম আপনার গিটহাবের সাথে আপনার এই গিট বাসটাকে হচ্ছে কানেক্ট করবেন তখনই কিন্তু দেখাবে এছাড়া কিন্তু আর দেখাবে না ঠিক আছে তো আমরা হচ্ছে এখন আমরা কমিট করে বা আমরা মেবি কমিটটাও করা বাকি ছিল তো আমি হচ্ছে গিট আবার লিখি কমিট মাইনাস এম আমি বলতেছি হচ্ছে স্টার্টার ফাইল এতটুকু দিলাম দেখেন এখন কিন্তু আমাকে আর কোনো ইরর বা কিছু শো করেনি ঠিক আছে এতটুকু আমি করে দিলাম এরপরে হচ্ছে আমাদের এই লাইনটাকে কপি করলাম দেন এখানে এসে পেস্ট করে দিচ্ছি আমি আমার এটা মেইন ব্রাঞ্চে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমাকে এই ইউআরএলটাকে কপি করব এই ইউআরএলটাকেও এখানে পেস্ট করে দিলাম খুবই সিম্পল জাস্ট কপি পেস্ট তাই না তাহলে এখান থেকে আমি এটাকেও দিয়ে দিলাম তো দেখেন এখন কিন্তু আমার এটা আবার একটু সমস্যা করবে যে বলতেছে যে এখন তুমি ব্রাউজারের মাধ্যমে সাইন ইন করো তো আমি এখান থেকে হচ্ছে একটা দিব যে সাইন ইন উইথ ইউর ব্রাউজার আপনি কিন্তু সাইন ইন অবস্থায় থাকবেন তাহলে এখানে দেখেন এই যে অথেন্টিকেশন সাকসেসফুল এখন কিন্তু দেখেন আপনার এটা আপলোড হয়ে গেছে এখন যদি আপনি এখানে এসে রিলোড দেন তাহলে আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু সাকসেসফুলি চলে আসছে যে আমাদের এখানে যে যে ফাইলগুলো ছিল এই যে রেডমি তারপরে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে দেখা যাচ্ছে না এটা দেখতে হলে আপনাকে কী করতে হবে ভিউ থেকে যে এই যে ফাইল নেম এক্সটেনশনসগুলো হচ্ছে অ্যাক্টিভ করে দিতে হবে তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং এই অ্যাসেসের ভিতরে যা যা আছে সবগুলো কিন্তু আপলোড হয়ে গেল তাই না তো এটা তো আমরা সেট আপ করে দেখলাম এখন আমি এটাকে কেটে দিচ্ছি আমার এটা কাজ হয়ে গেছে আর কিছু লাগবে না ঠিক আছে তো এখন ধরেন আমি হচ্ছে স্টার্টার টেমপ্লেটটা দেখি কি এটা এটাও কিছু নাই তো ধরেন আমি এখান থেকে ভিউ পেজ সোর্স করি তো ধরেন এখানে এইরকম টাইপের কিছু একটা কিছু করা আছে তো আমি এখন এইটাকে করব তাই না তো এটাকে আমি কি করতে পারি এখান থেকে নিউ রিপোজিটরি করতে পারি অথবা এখানে নিউতে ক্লিক করলাম নিউ রিপোজিটরি তৈরি করতে পারবো ঠিক আছে তো এটা আমার কি স্টার্টার টেমপ্লেট আমি এটাই দিচ্ছি স্টার্টার বা আন্ডারস্কোর টেমপ্লেট এরকমটা আমি দিলাম এখান থেকে বলতেছি কিন্তু এটা অ্যাভেলেবেল আছে ওকে আপনি যদি কখনো দেখেন যে এটা অ্যাভেলেবেল নেই তার মানে আপনার এই নামে অলরেডি আপনার রিপোজিটরিতে কোনো একটা রিপোজিটরি তৈরি করা হয়েছে যার জন্য এখানে আপনি কোনো অপশন পাচ্ছেন না ঠিক আছে তো আমি এটা হচ্ছে ক্রিয়েট নিউ রিপোজিটরি করলাম করার পর ওই সেম প্রসেস এখন আমাদের আর কোনো ঝামেলা করবে না আমরা জাস্ট এখানে আসবো এখানে আসার পর আপনি কিন্তু দেখেন ওই ফোল্ডারটার ভিতরেই আছে যেটা আমি আপলোড করতে যাচ্ছি দেন আমি এখান থেকে কি করব গিট বা শেয়ারে ক্লিক করব ক্লিক করার পর আমি একটু জুম করে দিই দেন আমি এখানে হচ্ছে অপশন পাবো যে আপলোড করা তো আমি হচ্ছে ফার্স্টে কি করব এটাকে কপি করার পর এখানে আসবো এখানে এসে পেস্ট করে দিচ্ছি ওকে এতটুকু ডান তারপর হচ্ছে গিট আইএনআইটি ইনিশিয়ালাইজ করে দিলাম তারপর হচ্ছে গিট অ্যাড আমাদের কি দিতে হবে ডট দিতে হবে কারণ কি আমরা সকল ফাইলগুলোকে আপলোড করতে যাচ্ছি তো দিলাম হয়ে গেল তারপর হচ্ছে আমাদের কমিট করতে হবে যে গিট কমিট
hyphen m আমরা কি করতে বলতে পারি স্টার্টার টেমপ্লেট কমিট হচ্ছে মানে আপনার সাইডে হচ্ছে দেখাবে যে এই যে স্টার্টার ফাইল এগুলো এটাই হচ্ছে কমিট ওকে দেন আমি হচ্ছে এখানে এন্টার প্রেস করলাম আমাদের এটা হয়ে গেল তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে গিট ব্রাঞ্চ মাইনাস বড় হাতের এম তারপরে হচ্ছে মেইন এটা দিলাম এরপর হচ্ছে আমরা এই লাইনটাকে দিয়ে দিতে পারি এটা কিন্তু আজ আপনার এই যে এইটার সাথেই হচ্ছে অনেকটা মিলে উপরে ইউআরএলটা আমি এটা হচ্ছে পুশ করে দিলাম এরপরে হচ্ছে আমাদের তারপরে গিট পুশ ইউ অরিজিন মেইন দ্যাটস ইট আমাদের এটা কিন্তু ফুললি হয়ে গেল শেষ এখন যদি হচ্ছে আমি এখানে রিলোড করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে আমাদের এইটা এখানে চলে আসছে এখন ধরেন আমি চাচ্ছি যে এটার একটা লাইভ লিঙ্ক তৈরি করতে অর্থাৎ লাইভ লিঙ্ক বলতে আমি হচ্ছে এই লিঙ্কটা যে কাউকে শেয়ার করতে পারবো তো এটার জন্য আমি কি করব তো এটার জন্য আমরা ফার্স্টে হচ্ছে সেটিংসে আসব সেটিংসে আসার পর আমি এখান থেকে যে নিচে একটু স্ক্রল করলে আমরা একটা পেজেস নামে অপশন পাবো তো আমি যে পেজেসে ক্লিক করলাম পেজেসে ক্লিক করার পর আমাকে কিছু করতে হবে না জাস্ট এখানে যে সোর্স দিয়ে আছে না এখানে হচ্ছে আমরা এই যে মেইন ক্লিক করে দেব মেইন ক্লিক করলাম এখানে যা আছে ওরকমই থাকবে দেন আমরা সেভ করে দেব এটা এখন দেখেন স্কাই কালার হয়ে আছে যখন এটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে এখানে কি বলছে ইউর সাইট ইজ রেডি টু বি পাবলিশড এই লিঙ্কটাই পাবলিশড হবে তো আমি ধর একটু ঘুরে আসি বা একটু রিলোড দেইটাই এখন হয়নি একটু সময় লাগতে পারে দেন এটা কি হবে এটা হচ্ছে আপনার গ্রিন কালার হয়ে যাবে ঠিক আছে এটা গ্রিন কালার হয়ে যাবে আমরা একটু যাই আবার পেজেসে দেখেন এটা আপনার গ্রিন কালার হয়ে গেছে অর্থাৎ আপনার এই লিঙ্কটা এখন আমি এটা নিউ ট্যাবে ওপেন করতেছি দেখেন এটা কিন্তু আমাদের কিছুই ছিল না তাই না আমাদের এখান থেকে যদি আমরা দেখতে চাই এটাকে যদি ওপেন করে দেখেন এটা কিন্তু ঠিক এরকমই তাই না কিন্তু এটা হচ্ছে কি আমার লোকাল ফাইল লিঙ্কটা এটা কিন্তু আমি কাউকে শেয়ার করতে পারবো না কিন্তু এই যে লিঙ্কটা যে তৈরি হয়েছে এটা কিন্তু আমি এখন যে কাউকে শেয়ার করতে পারবো এখন এখানে যদি আপনার সুন্দর কোনো ডিজাইন করা থাকতো তাহলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্ট অথবা যে কাউকে দেখাতে পারবেন তো এভাবে হচ্ছে আমরা গিটহাবে লাইভ আমাদের কোডগুলাকে হচ্ছে দিয়ে দিতে পারি মানে এখানে হচ্ছে রাখতে পারি সেই সাথে হচ্ছে আমরা একটা লাইভ লিঙ্কও জেনারেট করতে পারি এখন ধরেন আমি হচ্ছে আমার লাইভ লিঙ্কটাকে এখানে অ্যাড করতে চাচ্ছি তো এটার জন্য কি করব আমি আমার রিপোজিটরিতে যাচ্ছি যাওয়ার পরে জামা স্টার্টার টেমপ্লেট এইটাইতেই তো হচ্ছে আমি আমার পেজটা ক্রিয়েট করেছি তো আমি পেজে যাই এখান থেকে এই যে এটাকে ধরেন আমি কপি করতেছি এই HTTP পর্যন্ত তারপর আমি কোডে আসি কোডে আসার পর যে এখানে একটা সেটিং আইকন দেখতেছেন এখানে আমি ক্লিক করব দেন এই যে ওয়েবসাইট লিংক এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম দেন সেভ চেঞ্জেস এখন দেখেন এখানে কিন্তু আমার এই লাইভ লিঙ্কটাকে চলে আসলো এখন যদি আমি এখানে ক্লিক করি এ কিন্তু আমাকে এখানে নিয়ে আসতেছে পেজে তো এইভাবেই হচ্ছে সিম্পলি আমরা আমাদের গিটহাবে হচ্ছে আমাদের কোডগুলোকে রাখতে পারি সেই সাথে হচ্ছে আমরা একটা লাইভ লিঙ্কও জেনারেট করতে পারি যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে বা যে কাউকে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে দেখাতে পারবো আর এখানে রাখার মাধ্যমে কিন্তু আমাদের কোডগুলোও সেফ থাকতেছে কারণ হচ্ছে যে আপনার কম্পিউটার থেকে যদি কোনো ড্রাইভ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোডগুলো কিন্তু এই অ্যাকাউন্টেই রয়ে যাবে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করলেই আপনি কিন্তু আপনার সকল প্রিভিয়াস যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আই হোপ আপনাদের আর কোনো প্রবলেম হবে না এটা নিয়ে আচ্ছা যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ